হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হলো দীপাবলি, আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা, আর সেই সঙ্গে কালী পুজো। আশা করছি তোমাদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আর তোমরা হয়তো কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, আমাদের পাশের বাড়িতে কালী পুজো হয়, তো যতক্ষণ কালী পুজো হবে রাত্রে একটা দুটো পর্যন্ত সে বাড়িতে কীর্তনও হয়, সেই সঙ্গে তোমরা সেই জন্যই তোমরা কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ। আর প্রত্যেকের বাড়ি খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। টুনি লাইট তো সেই ধনতেরাসের দিন থেকে লাগানো হয়ে গেছিলো, আর আজকে প্রদীপ দিয়েও খুব সুন্দর করে সন্ধ্যার সময় সাজানো হবে। আর আমি রঙ্গোলি বানিয়েছি, প্রত্যেক বছর আমি দিওয়ালির দিন বাড়ির সামনে রঙ্গোলি বানাই, কারণ দিওয়ালির দিন বাড়ির সামনে রঙ্গোলি বানানো, বাড়িকে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা আর প্রদীপ জ্বালানো, এটা খুব শুভ মনে করা হয়। আর প্রত্যেকটা বাড়ি প্রদীপ দিয়ে সাজানো হয় খুব সুন্দর করে, তো সন্ধ্যার সময় প্রদীপ দিয়ে সাজানো হবে। আর আমরা এখন এই যে ড্রেস পরেছি, ড্রেস পরে রেডি হয়েছি, একটা নতুন ড্রেস পরে নিয়েছি, আর মিশুও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়েছে, তো আমরা এখন বংশ প্রদীপ জ্বালাই দেওয়ালির দিন, সেই প্রদীপটাই জ্বালাতে যাবো। আর সেই প্রদীপটা হচ্ছে হলো কলা গাছের মধ্যে লাগানো হয়, প্রত্যেক বাড়িতে যাদের বাড়িতে নিয়ম আছে তাদের বাড়িতে যে কলা গাছ লাগানো হয় সেই কলা গাছের মধ্যেই প্রদীপ জ্বালানো হয়, তো এখন আমরা সেই প্রদীপটা জ্বালাতেই নিচে যাবো সন্ধ্যার সময়। তো প্রদীপটা জ্বালানো হবে আর তোমাদেরকে দেখাবো আমি রঙ্গোলিও বানিয়েছি, তো সবই তোমরা দেখতে পাবে কীভাবে আমাদের বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। আর পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে, সেই কালী মূর্তিও তোমাদেরকে দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এই শুরু হয়ে গেছে আমার রঙ্গোলি বানানো, আর এটা আমার দিওয়ালির দিনের সবথেকে প্রিয় কাজ, রঙ্গোলি বানানো আর প্রদীপ দিয়ে সাজানো। আমার খুব ভালো লাগে রঙ্গোলি বানাতে, প্রদীপ দিয়ে সাজাতে, ঘরকে টুনি লাইট দিয়ে সাজাতে, তো আমি আমার ফেভারিট কাজ করতে শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে আমাকে উৎপাত করে জ্বালাচ্ছে, মানে কি বলবো, ও তো স্থিরই থাকে না, চঞ্চল এত। আমি বারবারই বলছি আমি রঙ্গোলি বানাবো, তুই নষ্ট করে দিবি, নষ্ট করে দিবি, তুই একটু দূরে সর, দূরে সর, এরকম বলে বলে আমি ওই মাঝে মাঝেই রঙ্গোলি বানাচ্ছিলাম, ওকে সরাচ্ছিলাম আর রঙ্গোলি বানাচ্ছিলাম, খুব ডিস্টার্ব করে। আর আমি যতটুকু পারি আমি অতটুকুই বানিয়েছি, খুব ভালো যে আমি প্রফেশনাল রঙ্গোলি বানাতে পারি তা তো না, যাই হোক আমার খুব ভালো লাগে বানাতে, তাই আমি প্রত্যেক বছরই বানাই। তো এবার ইচ্ছে হয়েছিল একটা পিকক রঙ্গোলি বানানোর, তো আমি সেই মতো নিয়ে একটা ডিজাইন করে নিয়েছিলাম, ডিজাইন করে নিয়ে সেই মতো নিয়ে আমি একটা পিকক রঙ্গোলি বানিয়েছি। আর মাঝখানে তো প্রত্যেকবারই আমি দুটো লক্ষ্মীর পা আঁকি, কারণ এটা শুভ মনে করা হয় দিওয়ালির দিন রঙ্গোলি বানানো আর রঙ্গোলিতে লক্ষ্মীর পা আঁকা। তো দেখতে পাচ্ছ এখানে আমার রঙ্গোলি বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর তোমরাই জানিও যে আমার রঙ্গোলিটা কেমন হয়েছে, সুন্দর হলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমি চেষ্টা করেছি সুন্দর করেই করার, তো একদিকে যেমন মেয়ে আমাকে উৎপাত করছিল সেই সঙ্গে মশাও প্রচণ্ড উৎপাত করছিল, কারণ প্রায় 5:30 বাজতে চলেছে আর প্রচণ্ড মশা, মশার কামড় খাচ্ছিলাম আর রঙ্গোলি বানাচ্ছিলাম। তবুও রঙ্গোলি বানাতে হবে, কারণ এই কাজটা করতে আমার খুব ভালো লাগে, রঙ্গোলি বানানো, প্রদীপ দিয়ে সাজানো, আমার খুব ভালো লাগে দেওয়ালির দিন। আর সেই সঙ্গে আমি দুটো গাঁদা ফুলের চেনও কিনে এনেছিলাম, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে দুটো গাঁদা ফুলের চেন কিনে এনো, যাতে ঘরের প্রবেশদ্বারটায় মানে যে গেটটা আছে সেই গেটটার মধ্যে আমি লাগাতে পারি, তো সেটাও লাগিয়েছিলাম। তো কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি আমার টোটাল রঙ্গোলিটা কেমন হয়েছে আর ঘরটা কেমন করে সাজানো হয়েছে। তো এখানে দেখো আমি লক্ষ্মীর পা আঁকছি, তা আমি দুটা লক্ষ্মীর পা আঁকি প্রত্যেক বছরই রঙ্গোলির মাঝখানে,
কারণ এগুলোকে শুভ মনে করা হয় না। দিওয়ালির দিন বলে যে রঙ্গোলি বানানো, সেই সঙ্গে ফ্লাওয়ার দিয়ে সাজানো, তারপরে প্রদীপ তো প্রত্যেকের বাড়িতেই দেওয়া হয়, তো এগুলোকে সব শুভ মনে করা হয়। তো সেই কারণেই আমিও করে থাকি, এগুলো ভালো লাগে করতে। আর বোম আমি খুব একটা ফাটাতে পারি না, কারণ ভয় পাই ওই বড় জোর তুবড়ি তারাবাতি তারাবাতি শুনে একটু বাচ্চা বাচ্চা লাগছে। যাই হোক, ওই তুবড়ি তারাবাতি আমি এটুকুই জ্বালাতে পারি, এছাড়া কোনো বড় বোম হাঁপা ফাটানোর ক্ষমতা আমার নেই। তো এখানটা আমার মিশু একটা নতুন জামা পরে এসে পড়েছে, আর ওর দাদুর সাথেও বংশ প্রদীপ দিচ্ছে। তো এখানটা দেখো আমার রঙ্গোলিটা খুব সুন্দর করে কমপ্লিট হয়েছে, আর সেই সঙ্গে চতুর্দিকে আমি সুন্দর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো আমার তো খুব ভালো লাগছিলো, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। আর এখন চলো তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাই, আমাদের বাড়িটা কীভাবে সাজানো হয়েছে। তো এই হলো আমাদের বাড়ির প্রবেশদ্বার, আর এখন তোমাদেরকে আমাদের বাড়িটা দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর সমস্ত বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছে। টুনি লাইট তো সেই ধনতেরাসের দিন থেকে লাগানো হয়েছে, আর আমি ওই যে গাঁদা ফুলের চেন দুটো এনেছিলাম সেই দুটোও আমি একদম প্রবেশদ্বারের সামনে লাগিয়ে দিয়েছি। আর দেখো কেমন লাগছে। তো এখানটায় সবাই মিলে তুবড়ি চালাচ্ছিল, আর এরপর আমি গেলাম পাশের বাড়িতে, কাকুদের বাড়িতে পুজো হচ্ছিলো। সেখানে দেখো কালী ঠাকুর মূর্তিটা কি সুন্দর, মায়ের মূর্তিটা, মুখটা ভীষণই মিষ্টি, আর পাঁচি শাড়ি পরেছে, সুন্দর লাগছিলো। আর সেই সঙ্গে সবাই পুজোতে বসে পড়েছে, পুরোহিত মশাই এসে পড়েছে, আর কাকিও ছিল সেখানটায় বসে সমস্ত পুজোর জিনিস পুরোহিত মশাইকে এগিয়ে দিচ্ছিল। আর এখানে হচ্ছে কীর্তন। আর এখানটায় মিশুর এক আঙ্কেল পানি ফুড়াচ্ছিলো, আর মিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলছিল আমাকে দাও আমি উড়াবো, আমাকে দাও আমি উড়াবো। মিশু কি উড়াচ্ছে?
ছাড়বে তো আমার আজকের দেওয়ালির ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর ভিডিওটা এটাই তোমার অবশ্যই তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো এই যে উড়ে গেছে দেখো মিশু কার ফানুস উড়লো মিশু এটা তোমার আঙ্কেলটা উড়ালো আমি উড়ালাম তুমি যে এখন ধরতে পারবে না হাত পুড়ে যাবে ওই জন্য তো উড়িয়ে দিলো